শুন বেশি কথা বলিস না, যা বলি তাই শুন। এই যে সকাল থেকে ঘন্টা ধরে ঘুরছি, হ্যাঁ ঘুরছি, পকেটে 2 টাকা আছে না? এখন বাম পাশে কার বাড়ি? এলাকার পোলা বন্যা আমাদের একটা দায়িত্ব আছে না? দায়িত্ব একটা জিনিস আছে না, একটু ঘুরে ঘুরে দেখ। যেভাবে তুই গান শুরু করছিস তাতে মনে হয় যে আশেপাশের কুকুর। গানকে আমি মনের দুঃখে গাইতেছি মনে করতো, গান গাইতেছি পেটের দুঃখে, পেটে লাগছে ক্ষুধা। আর আপাতত মানে একটা কিছু করে তো পেটটা ঠান্ডা রাখতে হবে, এইটা করতেছি। হ্যাঁ মানুষ মানুষ পেটে ক্ষুধা লাগলে আল্লাহর নাম নেই, আর কাজ করার যে কোনো একটা ফোন দিয়ে খোঁজে, গানটা খোঁজে। আর তুই ওকে গান গা ক্ষুধা মিলে যাবে, তাই না? কি সমস্যা নেই, শোন সমস্যা কিছুই না। ওই কাজ কইরে আমাকে মতো লোক যদি কাজ কইরা খায় তাহলে এই দেশের গরিব মানুষ আরো যে অশিক্ষিত যেগুলো আছে এইগুলা মরবো না? যে মাসে আমি মনে করি যে মেয়াদ চালাই সে মাসে মোটামুটি ভালো ভাবি চালাই। আর তোর বেলায় যে হিসেবে মনে করছে সিরিয়াল পরে যাই মেনাজারের পথটা তুই পাস, সেই মাসে মনে কর যে ভেজাল হয়ে যায় তোর এই ঝামেলা সেই ঝামেলা। আচ্ছা এই যে করোনাকালীন লকডাউন এই সময়ের মধ্যে তোর যে এখন বাজার সাজার কিছু করিস না, এখন জামু বই খাবো কি? তুই আসলে মাঝে মধ্যে তুই মনে কথা কস মনে কর চাফার মেরে তোর দাঁত তো সব খুলে ফেলে। করোনাকালীন লকডাউন, লকডাউন মানে কি? সব জায়গায় তালা ঝুলতাছে, বাজার গার্জেনে আছে সব বন্ধ। এটা আমি বাজার করুম করতে গিয়ে আনতে চল যাই ওই যে মুদি দোকান আছে, মুদি দোকানে যাইয়া বুদ্ধি খাটলে যেটা কাজের কাজ লাগবে, পেটটা ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। ওই যে আরেক বাদামি আছে এবারটা খাই না, খাই কোমা খালি শব্দ করিস না, আমরা দুজন খেয়ে আই না ছবি না আরো কিছু তো গাছে হারাই মেয়ে হারে গুরু এ সাসা এটা কি করছো? তুমি তো দোকানের মুখ বয়ে রয়েছো, মাস্ক তো লাগাবি নাই, আবার সাইনবোর্ড একখান লাগাইছো করোনা ভ্যাকসিনের নিবন্ধন করা হয়, এ আর বয়ে রয়েছে এক মুখে মাস্ক নাই, ঘটনা কি? কই খাওয়া দাও তো, তুমি তো সব সব বয়ে রয়েছো, খাইতে আইছি আমরা, আমাকে মুখে মাস্ক লাগাই। ঠিক আছে
রাতে বাকি দেওয়া দাবে হ্যাঁ রাতে বাকি দেওয়া দাবে এ সাসা তোমার মতো আমরা এখানে কি করি সেটা তো তোমার জানার বিষয় না ওই নাই তুমি কি এলাকার মাতব্বর প্রধানমন্ত্রী নাকি হ্যাঁ এমপি মন্ত্রীর মতো কথাবার্তা সাইজ কি রে এখানে আমরা কি করতেছি না করতেছি তার কি হিসাব দিতে হইব হ্যাঁ আমার কাছে সমস্যা কি আমার কাছে তো 7 লাখ টাকা নিছো চাকরির জন্য টাকা কই হ্যাঁ 7 লাখ টাকা নিছো চাকরি কই চাকরি চাকরি তো আরে গাছের গুটা তাল দিলাম আর পাল্লাম আর খাইলাম সচিবালয়ের জন্য তো ওই 7 লাখ টাকা তুমি পাইলা কই হ্যাঁ তোমার যে যেটা নিশ্চিত ডাক্তারি করছো সেটারি করে টাকা দিছে তুমি এই সব কথা আমাদের কাছে কইছো আর অন্য কোথাও কই না পেটন খায় মানুষ চাকরি কিসের চাকরি সচিবালয় চাকরির জন্য তো নিছো সচিবালয় সচিবালয় বানান করতে 4 দিন লাগে আর ওখানে পৌঁছাইতে 4 বছর লাগে এ মগের মূল্য কা টাকা চাইলেই হয়ে গেল চাকরি চাইলে টাকা না দাও তাহলে পুলিশকে ধরাই দেব তোমার পুলিশের আবার কি দরকার পুলিশ কি করবে পুলিশ কি করবে ভিতরে টাকা না পুলিশের জানো ভয় পায় না হ্যাঁ পুলিশ তো দেখে আমরা ভয় পায় নাকি তিন দিনের ভিতরে টাকা না দিলে পুলিশে ধরাই ও তিন দিনের ভিতরে হ্যাঁ চাকরি হয়ে যাবে শোনো শোনো ভাই তুমি ভাই একটু পেয়ারা খাও আর ফটো নহিলে তুমি তো আমাদের বন্ধু বান্ধব মানুষ তোমার কাছ থেকে 7 লাখ টাকা নিছি কি তো বুঝোই তো চাকরি হয়ে যাবে বুঝো না বিভিন্ন তদবির দৌড়াদৌড়ি এই শোনো এই 7 লাখে বের মানে নাই বুঝছো ব্যাপার সেটা বলি যে কি তুমি অনেক টেবিলে তুমি পারো যদি আর বাকি বেশি না লাখানি হলে হবে হ্যাঁ ওটা ওটারে ভাইবা বুটে দিতে হবে ভাইবা বুটে তুমি একটা ব্যবস্থা করো হয়ে যাবে কারণ আমার আর তোমার চাকরি যদি না হয় তোমার টাকা ডাবল ভাবে রিটার্ন পাবে চলো এখান থেকে ভাগি এ বান্টি ইউসুফ এদিকে আসো আসো এদিকে আসো ভাই তখন আমি কি শুনি এগুলো এই কে না আপনি হুকুম করলে আমরা সবসময় আপনার পায়ের কাছে এসে হাজির হব আপনি আমাদের বিরুদ্ধে কি শুনেন মানে ঘটনা হলো ভাই যেটা শুনছেন বুঝেন না চলতে গেলে একটা একটু 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 তোর আমার লোক হয় ভাই হয় আপনি বিশ্বাস করেন আপনি বলবেন চার দোকানের 20 টাকা থেকে শুরু করে মাইনসের চাকরি দেওয়া 7 লাখ টাকা তোর আমার লোক ওই যে কথাই বলে না ভালো মানুষের একটু শত্রু বেশি থাকে তোরা ভালো মানুষ তোরা সচিবালয়ে চাকরি দেস তোরা চার দোকানে বাকি রেখে তোরা ভালো মানুষ আজকের দিনের ভিতরে সবার এই সমস্যার সমাধান করবি আর নাহলে সেকেন্ড টাইম যদি আমার কাছে এই রিপোর্ট আয় দুইটারে উল্টা বাইন্দা মাটি চালান দিব ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তা করেন না আজকের দিনের ভিতরে ওর চাকরি না হলেও টাকা দিয়ে দিব আর পান দোকানদার এটা সমস্যা নাই বলছি বড় ভাই দিব বেশি স্মার্ট সাইজ ঠিক আমি চিন্তা করবো না চিন্তা তোমরা করুন কালকে সকাল দেখবা না ঠিক আছে আসি ঠিক আছে বড় আসি হ্যাঁ যা এলাকাটারে মগের মূল্য বানায় লাইছে হ্যাঁ আমার পোলাপান খাইবো দেবো আমারে দিব আমার পকেটে চাইরা না না ওরা আমার লোক আজকের দিন পরে দিয়ে হলোই টাকা টাকাগুলো ফেরত না দিলে পরে বোঝো আমি চালু করে ব্যাকসাইড বসা ওটা কইলেও গুছাম না কইলেও গুছাম এত চিল্লা বলা করার কি চিল্লা বলা করবে না মানে
এই এলাকায় যা করছিস তুই কাউট বাট পাই ঠিক আছে এমন তোর জন্য আমার থাকা হবো না এই জায়গায় অতএব মায়ের পিঠে গুড় পড়ার আগে আমার ব্যাগ সবসময় গুছানি থাকে কারণ আমি জানি যে কোনো সময় যাই চলে যেতে আমার গাছটা গাছটা নিজের টাকা কিনছিলেন।